বন্ধুরা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আজকে দেখাবো যে কীভাবে কাইনমাস্টারের ওয়াটার মার্ক রিমুভ করা যায়। তো অনেকেই দেখা যায় ভিডিও এডিটিং করার সময় এক্সপোর্ট করলে দেখা যায় যে ওয়াটার মার্কটি যে থাকে সেই ওয়াটার মার্কটি কিন্তু এখানে থেকে যায়। তো আমি দেখাবো যে আজকে কীভাবে ওয়াটার মার্ক ছাড়াই ভিডিও এডিটিং করা যায়। তো ভিডিও এডিটিং করার জন্যে তো প্রথমে যেটি করতে হবে সেটি হচ্ছে মোবাইলে আপনার ক্রোম ব্রাউজারটি ওপেন করে নিন। ক্রোম ব্রাউজার ওপেন করার পর ক্রোম ব্রাউজারে লিখুন এসি মার্কেট। এসি মার্কেট সার্চ দেওয়ার পর এরকম একটি ইন্টারফেস চলে আসবে। তো এখান থেকে আপনি এসি মার্কেট সফটওয়্যার ডাউনলোড করে নিন। তো ডাউনলোড করার পর দেখতে পাচ্ছেন এখানে এসি মার্কেট, অবশ্যই এসি মার্কেট ডাউনলোড করে নিতে হবে ওয়াটার মার্ক রিমুভ করার জন্য। তো বন্ধুরা আমি এখানে ডাউনলোড দিচ্ছি না, কারণ আমার ডাউনলোড দেওয়া আছে, তার জন্য আমি এটা ব্যাগে চলে যাচ্ছি এবং আমি এসি মার্কেট অ্যাপসটি ওপেন করতেছি। দেখুন, তো এসি মার্কেট অ্যাপসটি ওপেন হওয়ার পর এখানে এসি মার্কেটের সার্চ বারে লিখতে হবে কাইনমাস্টার। কাইনমাস্টার লিখে সার্চ দিন। তো আমি এখানে কাইনমাস্টার লিখে সার্চ দিলাম। কাইনমাস্টার লিখে সার্চ দেওয়ার সাথে সাথে কিন্তু কাইনমাস্টার অ্যাপসটি সবার উপরে চলে এসেছে। এখানে যে দেখতে পাচ্ছেন ডাউনলোড অপশনটি, ডাউনলোডে ক্লিক করে ডাউনলোড করে নিন। ডাউনলোড করে নেওয়ার পর আপনি কাইনমাস্টার এখান থেকে কিন্তু ডাউনলোড করে নিতে হবে। ডাউনলোড করার পর আপনি এটা এখান থেকে এডিটিং করলে কিন্তু আপনার ওই ওয়াটার মার্কটি যে আছে সেই ওয়াটার মার্কটি রিমুভ হয়ে যাবে। তো আমি এখন কাইনমাস্টার যেহেতু আমার ইনস্টল করা আছে সেহেতু আমি কাইনমাস্টারটি ডাউনলোড দিলাম না, আমি সরাসরি আমি কাইনমাস্টার অ্যাপসটি ওপেন করে নিলাম। দেখতে পাচ্ছেন, তো এখান থেকে আমি তো এরকম ইন্টারফেস আসার পর আমি এখান থেকে যে কোনো একটি ভিডিও সিলেক্ট করে নিচ্ছি। তো ভিডিও সিলেক্ট করার জন্য মিডিয়া অপশনে, তারপর যে ভিডিওটি আমি সিলেক্ট করব সেটা সিলেক্ট করে নিচ্ছি, শুধু আপনাদেরকে দেখানোর জন্য যে এখানে ওয়াটার মার্ক থাকবে না। তো আমি এই ভিডিওটি সিলেক্ট করে নিলাম। আমি এখান থেকে অল্প কিছু ভিডিও রেখে বাকি অংশ ডিলিট করে দেব। আমি যেহেতু ডান থেকে বাদ দেবো, সেহেতু ট্রিম টু রাইট অফে ক্লিক করার পর ডানের অংশ কেটে গেল। এবার এখানে টিক মার্কে ক্লিক করলে আপনার শেয়ার অফ যে অপশনটি সেটি চলে আসবে। তো আসার পর এখান থেকে শেয়ার করে এক্সপোর্ট করে দিচ্ছি। এক্সপোর্ট হয়ে গেছে। তো এখানে আমি সেই ভিডিওটি মানে প্লে করে দেখাবো যে আসলে দেখুন 20 সেকেন্ড নিয়েছিলাম, সেই 20 সেকেন্ডের ভিডিওটি আমি এখানে এক্সপোর্ট করার পরেও কিন্তু এখানে কোনো কাইনমাস্টারের ওয়াটার মার্ক আসেনি। তো বন্ধুরা আপনার এইভাবে এসি মার্কেট থেকে কাইনমাস্টার ডাউনলোড করে নিলে কিন্তু আপনার কাইনমাস্টারের যে ওয়াটার মার্কটি থাকে সেটি কিন্তু রিমুভ হয়ে যাবে, সেটি আর থাকবে না। তো বন্ধুরা ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক করুন এবং অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। ধন্যবাদ সবাইকে।